যখনই বন্ধনীর মধ্যে আসবে তখন এই বিয়োগ চিহ্নটা যুক্ত চিহ্ন হয়ে যাবে, এখানে কিন্তু বিযুক্ত চিহ্নই থাকবে। তারপরে এই দুটোকে যোগ করবে, আবার এই দুটোকে যোগ করে যে উত্তরটা পাওয়া গেল সেটা হচ্ছে নির্ণেয় সরল ফল। আগে তোমরা যোগের কাজ করবে, তারপরে বিয়োগের কাজ করবে, ঠিক আছে? তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো এবার তোমাদের আছে 15 অঙ্কটা, দেখো নিচের প্রশ্নের অঙ্কগুলি সরল অঙ্কে সাজিয়ে করো। বলে তোমার 15টি ঘুড়ি ছিল, তুমি তোমার ভাইকে 3টি এবং এক বন্ধুকে 5টি ঘুড়ি দিয়ে দিলে, তোমার কাছে আর কয়টি ঘুড়ি থাকবে? এবার এটা কিভাবে সাজাবে, তোমার কাছে কটা ঘুড়ি আছে না 15টি? তোমার কাছে কটা ঘুড়ি আছে না 15টি ঘুড়ি আছে? এবারে কি করলে, তুমি তোমার ভাইকে 3টি ঘুড়ি দিয়ে দিলে, তাহলে দিয়ে দিলে মানে কি তোমার কমে গেল, মোট সংখ্যা থেকে কমে যাওয়া মানে কি বলেছি বিয়োগ হবে, তখন বিযুক্ত 3। তারপর কি বলল, এক বন্ধুকে 5টি ঘুড়ি দিয়ে দিলে, এটাও দিয়ে দিলে মানে কমে গেল, তাহলে এটাও হবে বিযুক্ত 5। এবারে দেখো এখানে যোগের দল কি আছে, যোগের দল তোমরা কোনো যুক্ত চিহ্ন এখানে দেখতে পাচ্ছ না, শুধু আমি তোমাদের বলেছি যে প্রথম সংখ্যাটার আগে কোনো চিহ্ন নেই, তাই এখানে এটা যোগের দল মানে যুক্ত চিহ্ন হবে। এটা লিখে নাও যোগের দল, এটা আমি এগুলো লিখে রেখেছি বোঝানোর জন্য, তোমাদের লিখতে হবে না যোগের দল, ঠিক আছে? যোগের দল, এখানে দল নেই, একটি আছে শুধু 15। আর এখানে বিয়োগের দল, কি কি আছে দেখো, বিয়োগের 3 সংখ্যার আগে আছে বিয়োগের চিহ্ন, 5 সংখ্যার আছে আগে আছে বিয়োগের চিহ্ন, তাই বিয়োগের দলে আমি কি লিখব 3 আর 5। আর এখানে যোগের দলে একটি সংখ্যা আছে 15। এবারে কি করবে না, 15 বিযুক্ত, দেখো এগুলো এক পাশে আছে তাই সাজাতে হলো না, অঙ্কটা দেখো এখানে পরপর দুটো মানে বিয়োগ চিহ্নর পর সংখ্যাগুলো আছে, তাই তোমাকে আর সাজিয়ে নিতে হবে না, তাই 15 বিযুক্ত বন্ধনীর মধ্যে করলে 3 যুক্ত 5। আমি বলেছি যখনই বন্ধনীর মধ্যে আসবে বিযুক্ত চিহ্নটা যুক্ত চিহ্ন হয়ে যাবে, কিন্তু এই যে বিযুক্ত চিহ্নটা আছে এটা বিযুক্তই থেকে যাবে। পাঁচ আর তিনে যোগ করলে কত হয়, 5 6 7 8। এটা তো আশা করি মুখে মুখে করতে পারবে, 8 আছে 15 বলবে, চলো আঙুল গোনো আমার সঙ্গে, 8 9 10 11 12 13 14 15, এখানে কত হলো 7। যেহেতু এটা প্রশ্নের মানে আকারে বলেছে প্রশ্নের সমাধান, সেই জন্য আমাদের কি করতে হবে না উত্তরটা এইভাবে, তোমার কাছে কটি ঘুড়ি থাকবে, তাই তুমি উত্তরটিতে কি লিখবে যে আমার কাছে 7টি ঘুড়ি থাকবে, উত্তরে লিখবে
আছে সাতটি, গুড়ি সাতটি গুড়ি থাকবে। বুঝতে পেরেছো তোমরা? এইভাবে এই অঙ্কগুলো 15, 16, 17, 18 এইভাবে আগে পড়ে নিয়ে তারপরে সাজিয়ে সাজিয়ে এমনি সাজিয়ে নিয়ে তারপরে সরলগুলো লিখবে। পড়ে নিয়ে তারপরে কি করবে, উত্তরটা যেভাবে কোশ্চেন তো তোমার কাছে কটি ঘুড়ি থাকবে তখন তুমি লিখবে আমার কাছে 7টি ঘুড়ি থাকবে। আর এই যোগের দল বিয়োগের দল এটা তোমাদের আমি বোঝানোর জন্য লিখলাম, এটা লেখার প্রয়োজন নেই এই অংশটা। আবার অনেকগুলো যদি যোগ বিয়োগ একসঙ্গে থাকে তাহলে কিভাবে করবে দেখো, তোমাদের একটা আমি উদাহরণ আমি দেখাচ্ছি। তিন যুক্ত পাঁচ যুক্ত ছয় যুক্ত সাত যুক্ত তিন। দেখো এখানে অনেকগুলো সংখ্যার আগে যোগ আছে, অনেকগুলো সংখ্যার আছে আগে বিযুক্ত চিহ্ন আছে। তাহলে তোমাদেরকে আগে দেখে নিতে হবে যে কোনগুলো যোগের দল কোনগুলো বিয়োগের দল। আবার তোমাদেরকে আমি লিখে বুঝিয়ে দিচ্ছি যোগের দল দেখো। দেখো সাত সংখ্যার আগে আছে যুক্ত চিহ্ন, আর কোন সংখ্যার আগে আছে যুক্ত চিহ্ন? পাঁচ। আর বলো তো কোনটা ওর প্রথম সংখ্যার আগে যুক্ত চিহ্ন তোমাদেরকে শিখিয়েছি, তাই হচ্ছে তিন। তাহলে কি কি রইল, তিন পাঁচ সাত, এখানে তোমরা লিখবে তিন পাঁচ সাত। এবারে বিয়োগের দল, দেখো বিয়োগের দলে কি কি আছে, ছয় আর তিন। ছয় সংখ্যার আগে বিয়োগের চিহ্ন আছে, তিন সংখ্যার আগে বিয়োগের চিহ্ন আছে, তাহলে হবে ছয় আর তিন। এবারে কি বলেছি, যোগের যে সংখ্যাগুলোকে সেগুলোকে এক সাইডে নিয়ে এসে লিখতে হবে প্রথম তিন যুক্ত পাঁচ, এবারে কি আছে যুক্ত সাত। তাহলে এটাকে এগিয়ে নিয়ে আসতে হবে, যোগের দলে ফেলতে হবে যুক্ত সাত। আর তো কোনো নেই দেখো, যোগের দলে কোনো সংখ্যা নেই। এবার আছে বিযুক্ত, কি কি আছে, বিযুক্ত ছয় বিযুক্ত তিন। আমি সাজিয়ে নিলাম, এরপরে আমি কি করব বন্ধনীর মধ্যে ফেলবো। তিন যুক্ত পাঁচ যুক্ত সাত, বন্ধনী শেষ, যোগের দল শেষ। এবারে বিয়োগের দল কি হবে, ছয়, বন্ধনীর মধ্যে যখনই বিয়োগ চিহ্ন আসবে তখনই সেটা পরিবর্তন হয়ে যুক্ত চিহ্নে পরিণত হয়ে যাবে। এবারে এটা তো তোমরা মুখে মুখে করতে পারবে কি, তিনটে আছে দেখো, তিন পাঁচ সাত, যদি না পারো তাহলে এইভাবে লিখে নেবে তিন পাঁচ সাত দিয়ে যোগ করে নেবে। সাত আর পাঁচে কত হয়, সাত আট নয় দশ এগারো বারো, বারো আর তিনে কত হয় তেরো চোদ্দ পনেরো, তাহলে কত হলো পনেরো। এখানে লিখবে কত, পনেরো বিযুক্ত,
6 আর 3 এর যোগ করতে কত হয় এটা হাতে পারবে নিশ্চয়ই 6 7 8 9 9 হলো এবারে 15 এর সঙ্গে 9 বিয়োগ করতে হবে নয় থেকে দেখো 5 কি ছোট তাহলে তোমাদেরকে এখান থেকে এক ধান নিয়ে এটা 15 করতে বলো 9 আছে 15 থেকে 9 বাদ দাও 9 10 11 12 13 14 15 কত হলো 6 তাহলে তো এখানে কত বের হলো না 6 কি লিখতে শিখলাম নির্ণেয় সরল ফল কত বের হলো 6 তোমরা আশা করি বুঝতে পেরেছো এবারে বাড়িতে তোমরা যতগুলো সরল অঙ্ক আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বারবার করবে আর কতগুলো তোমাদের স্টেপ মনে রাখবে প্রথমে যোগের দলগুলোকে এক পাশে নিয়ে আসবে বিয়োগের গুলোকে এক পাশে নিয়ে আসবে তারপরে সেগুলোকে বন্ধনীর মধ্যে ফেলবে তারপরে যোগফল বার করবে বিয়োগফল বিয়োগ করে এটা যখনই তোমার বন্ধনীর মধ্যে আসবে তখনই এই বিযুক্ত চিহ্ন যুক্ত চিহ্ন হয়ে যাবে তারপরে সেটাকে দুটোকে বিয়োগ করে নির্ণেয় সরল ফল এবার এইভাবে